السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى شكري درشق سوتا بحيب 40 دنر بيشي جدي كيو نابين نيچير لوم پورشکار نا کرن تحولي شكي تلي تار صلاة قبول حبنا تار نماز حبنا ايرا كوئتي مسألة ما دشما جد قجلی تو آچه قرمان حدیث رالو كيتي قطر شوتي اپنا شمیشا جان چشتا کرن پرثم قطع حلو حق پر نوخ چھوٹو کرا گوپ چھاتا چھوٹو کرا بغلبن نابين نيچير پشم پورشکار کرا এটাকে চেষে ফেলা এটি সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নবী রাসূলগণের কমন একটি সুন্নাহ ছিল যে সুন্নাহ সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে সহিহ নাসা এবং মুসনাদ আহমদ সহ কিতাবে বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা গোপ ছোট করা বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা চাষা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 40 দিন অর্থাৎ 40 দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন 40 দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাত বিশুদ্ধ হবে যদিও তার নামাজের জন্য তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সমত না চাষবার কারণে 40 দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহ করে আমাদের সকলকে সব ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু